স্ত্রীরা স্বামীকে মাত্র একটি কথা বলার কারণে জাহান্নামে যাবে। আমাদের দেশের 99% নারীরাই তাদের স্বামীদের সাথে এই ধরনের কথাগুলো বলে থাকে, কিন্তু তারা জানে না এর কারণে সে তার নিজের ঠিকানা কিন্তু জাহান্নাম বানিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে দুইটি কারণে। এর ভিতর থেকে একটি কারণ হলো স্বামীর সাথে সম্পৃক্ত, যেই কথাটি আমাদের দেশে 95% বা 99% নারীরাই কিন্তু তাদের স্বামীদেরকে বলে থাকে। সেই কারণটা কী এবং সাথে সাথে আরেকটি কী কারণ যে কারণে নারীরা অধিক পরিমাণে জাহান্নামে যাবে, সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আলোচনা করব স্ত্রীর একটা স্বামীকে একটি কথা বললে তারা জাহান্নামে নিজেদের ঠিকানা বানিয়ে নেবে, কী সেই কথাটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহ বিভিন্ন বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল মহিলাদেরকে নিয়ে ওয়াজ করার সময়, আলোচনা করার সময় বলেছেন, ইয়া মাআশারাল নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। ভাই ইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামে অধিক পরিমাণ দেখেছি। মুহাদ্দিসিন কিরাম বলেন আল্লাহ রাসূল জাহান্নামে নারীদেরকে কখন বেশি দেখেছেন, সেটা হলো মেরাজের রাতে, যখন লাইলাতুল ইসরা অর্থাৎ আল্লাহ রাসূল যখন ঊর্ধ্বগগন ভ্রমণে গিয়েছিলেন তখন তিনি জান্নাত জাহান্নাম সব কিছু অবলোকন করেন। এক পর্যায়ে তিনি জাহান্নাম দেখতে গিয়ে দেখেন প্রচুর পরিমাণে নারীরা, তখন জিজ্ঞেস করলেন যে জাহান্নামে নারীরা এত বেশি কেন? তখন আল্লাহ রাসূলকে যেটা জানানো হয়েছে তার সারমর্ম আল্লাহ রাসূল দুইটি কারণ বের করেছেন। এক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে নারীরা অধিক পরিমাণে আমি তাদেরকে জাহান্নামে দেখেছি, তখন মহিলারা জিজ্ঞেস করলো, কুলনা অবিমা ইয়া রাসূলুল্লাহ, কী কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, তুকসিরনা লানা, নারীরা অধিক পরিমাণে অভিসম্পাত করে, তারা প্রচুর পরিমাণ লানত দিয়ে থাকে, মানুষের উপরে অভিশাপ দিয়ে থাকে। ফর এক্সাম্পল বলে থাকে, তোর উপরে ঠাড়া পড়ুক, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যায় না কেন, আমাদের বরিশালের ভাষায় বলে আল্লাহ তোরে হুদা করে নে, এ ধরনের বিভিন্ন শব্দে বিভিন্ন অঞ্চলে মানুষ আঞ্চলিক ভিত্তিক বিভিন্ন কথা বলে থাকে, যেই কথাগুলো অভিশাপের ভাষা হয়ে থাকে। মোট কথা, কাউকে অভিশাপ দেওয়া, অভিসম্পাত করা, এটা নারীদের অধিক পরিমাণে জাহান্নামে যাওয়ার একটি মূল কারণ। দ্বিতীয় যে কারণটি আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সেটা স্বামীর সাথে হয়ে থাকে, সেটা হলো অতাকফুরনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়। তোমার ঘরে এসে আমি কিছুই পাইনি, তোমার সংসার করে এই 14 বছরে আমি যা পেয়েছি এর থেকে অধিক বেশি পেয়েছে 2 বছর বিবাহিত একজন নারী। অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞতা প্রদর্শন করা, তার সাথে অকৃতজ্ঞতাপূর্ণ যত প্রকারের কথা হতে পারে সব ধরনের কথা বলা, বিভিন্নজন বিভিন্ন ভাষায় বলে থাকে যে আসলে তোমার ঘরে এসে আমি শান্তি পাইনি, তুমি কখনোই আমার মন মতো একটা জিনিস এনে দিতে পারো নাই। দেখুন, স্বামী তার অফিস আদালত বাজার ঘাট বাহিরের যত কাজ আছে সমস্ত কাজগুলো সম্পাদন করে সে বাসায় যাচ্ছে তার মানসিক প্রশান্তির জন্য। সে একটি মুহূর্ত যদি তার নিজের জীবনের লাইফ পার্টনার যাকে বলা হয় সহধর্মিনী, সে যদি তাকে তখন মনের দিক দিয়ে আঘাত দেয় যে তোমার ঘরে এসে আমি শান্তি পাইনি, তোমার ঘরে এসে কোনোদিনই আমার মন মতো একটা জিনিস এনে দিতে পারো নাই, এই যে অকৃতজ্ঞতা হওয়া, এটা স্বামীর জন্য খুবই কষ্টদায়ক এবং খুবই দুঃখের বিষয়। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন এই ধরনের কষ্ট যদি স্বামীকে দিয়ে থাকে তাহলে নারীরা এই কারণেও বেশি জাহান্নামে যাবে। মৌলিকভাবে আমরা সহিহ বুখারীর বর্ণনা থেকে পাই যে মহিলারা দুইটি কারণে বেশি পরিমাণে জাহান্নামে যাবে। এক হলো তাকফুরনাল আশির, আর হলো অতুকসিরনাল লানা, অধিক পরিমাণে অভিসম্পদ করা, মানুষকে লানত দেওয়া, অভিশাপ দেওয়া, আরেকটি হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা এবং সহিহ আকীদা পোষণ সহ ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল বিদা, মা আসসালামা।